একটা পাগল ছিল কুমিল্লাতে, আমি বহু জায়গায় বলেছি আরেকবার বলে শেষ করি, পাগলের নাম মুসনা পাগলা। কি পাগলা মুখস্থ করেন, পাগলের নাম মুসনা পাগলার একটাই দোষ, খালি বোতল কুড়ায়। কি কুড়ায়? কেউ একটা পেপসি খাচ্ছে, ও মুখের সামনে দাঁড়ায় আছে, পেপসি খাবি না বোতল দে, ওই লোক সাপে পড়ে তাড়াতাড়ি পেপসি খায়, এতই বোতলের প্রতি ওর মহব্বত, খালি বোতল আর বোতল, আর পুরা স্টেশন ভর্তি বোতল। অনেক দিন পরে নানানজন বুঝায়, শুনে কুমিল্লায় তুই কয়টা বোতল আর বোতল, কত বোতল নিবি? শেষে পাম্পটি শুনে একদিন বলছে, আমি আর কুমিল্লায় থাকবো না, আমি এখন ঢাকায় চলে যাব বোতলের জন্য। এলাকার বাসী খুশি, এতদিন পর মুসনা এলাকা সারা হবে। একদিন সকালবেলা সব বোতল মোতল এক লুঙ্গির মধ্যে বাঁধে, মাথার মধ্যে গিট দিয়ে মধ্যে দিয়ে ঢুকায় দিছে, লাঠি দিয়ে কান্দের মধ্যে নিছে, নিয়ে বলল আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী চিরবিদায়। বলে এ হাঁটা কি সে হাঁটা, হাঁটতে 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 দুপুর যখন একটার মতো বাজে, মুখ চোখ লাল হয়ে গেছে, দাউদকান্দি ব্রিজের কাছে আসছে। আসার পরে বোতলের সব বস্তা রাখছে, রেখে হাতের লাঠি নামায়া দাউদকান্দি ব্রিজের গোড়ায় দিছে একবারই, দিয়ে এইরকম করে লম্বা করে ঘুষতেছে, দাগ দিচ্ছে। মানে কি আপনারা দেখছেন অনেক সময় ক্রিকেট খেলার সময় লেগ স্টিক মিডল স্টিকের গার্ড নেয় নাই কি না, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আবার একটু বেশি বেশি, ওর আবার বেল নামায়া পুঁতে গার্ড নেয়, নিয়ে প্রথম বলে বোল্ড আসলে এরকম বেশি ফুটানি আন্দাজি। এখন এরকম করে মুসনা পাগলা সেই রকম একটা দাগ দিছে, দিয়া কোনো কথা নাই বার্তা নাই আবার লাঠির মধ্যে ঢুকাইছে, ওইটা ঢুকায় উল্টা দিকে আবার কুমিল্লার দিকে হাঁটা। লোকজন চিন্তা করলো কি রে, সকাল থেকে পাগলের মতো হাঁটে, কথা নাই বার্তা নাই, সব নামে দাগ একখান দিয়ে আবার কুমিল্লার ব্যাপার। সন্ধ্যার দিকে কুমিল্লা এসে মুসনা হাজির, লোকজন বলছে কি রে তুই না ঢাকা চলে যাবি, আবার কুমিল্লা আসলি ব্যাপার কি? কয় খবরদার আমাকে কেউ বোকার পাগল বলবি না। কয় না না তোমার পাগল বলতে যাবো কি জন্য, কিন্তু ঘটনাটা তো বলবে, তুমি তো সুস্থ মাতাল লোক আমরা জানি। বলে যা করা লাগবে মুসনাসকে তাই করে তাই আসছে। কি করছিস ভাই? কয় সকাল থেকে হেঁটে হেঁটে দুপুর পর্যন্ত 25 কিলোমিটার যায়া দাউদকান্দি ব্রিজের কাছে মর দাগ দিয়ে আজকের মতো ঢাকার দিকে রাস্তা আগায় থুয়ে তারপরে কুমিল্লা এসে আগামীকালকে সকালে ওই জায়গার থেকে আবার ঢাকায় যাবো। বলেন তো এই মুসনা যদি দুপুর পর্যন্ত ওই জায়গায় দাগ দিয়ে বিকালবেলা আবার কুমিল্লায় আসে, আবার পরের দিন ওই দাগের থেকে যদি ঢাকা যেতে চায়, ও জীবনে ঢাকা দেখবে কথা বলে না, দেখবে হুজুর বাস করেছে মসজিদে জুমার সময়, যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল উঠবে, উঠার পরে গোসল করবে, 5টা সুন্নাত আদায় করবে, করার পরে এই ব্যক্তিটা সুন্দর পোশাক পরে সুগন্ধি লাগিয়ে মাথার মধ্যে তেল যদি পারে একটুখানি ছোঁয়া দিয়ে দিবে, দেওয়ার পরে হেঁটে হেঁটে যদি মসজিদে আসে, আগে ভাগে যদি মসজিদে খুতবার খতিবের খুতবা শুনে মাসাল হাসা একটা কাঁকর পর্যন্ত যদি না নড়ায়, আমার আল্লাহ রাব্বুল আমিন প্রতি কদমে কদমে তার জন্য নফল নামাজ নফল সালাতের সওয়াব তো দিবে মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে, জুম্মার নামাজ পড়েছে, খুতবা শুনেছে, নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেছে, আসরের সময় যখন আজান হচ্ছে হাইয়া আলাসসালাহ, ওই সময় আর ওই মুসল্লির কোনো খবর নাই, উনি তখন বিরাট বড় সিনেমা হলের মধ্যে হাজির, উনার বাড়ির মধ্যেই তখন নাম্বার ওয়ান সিনেমা চলতেছে, আসরের সময় হাইয়া আলাসসালার খবর নাই, মাগরিবে খবর নাই, এশাই খবর নাই। ও যুবক আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনি জুম্মার নামাজে আগে ভাগে এসে আল্লাহর নবীর হুকুম মেনে আপনি জান্নাতের দিকে কতখানি আগাইছিলেন, আর আসর মাগরিব এশা সপ্তাহের বাকি নামাজ যে আপনি পড়েন না, আপনি চিৎকার করে বলেন তো বাকি নামাজ না পড়ে আপনি জাহান্নামের দিকে কতখানি গেছেন? মুসনার কথা শুনে সবাই হাসলেন, মুসনা তো একটা পাগলা, ও 25 কিলোমিটার আগায় সন্ধ্যায় ব্যাক করেছে, ও ঢাকা দেখবে না। বিশ্বাস করেন ইমানদার, মুসনা আমরা প্রত্যেকেই এখন হয়ে আছি, প্রত্যেকেই ওই পাগলের থেকে খারাপ বুদ্ধি নিয়ে চলাফেরা করতেছি, আল্লাহর রাস্তায় এক কদম আগায় তো আল্লাহর রাস্তা থেকে দুই কদম আমরা সরে যাই, আমরা প্রত্যেকেই এই পাগলাম নিয়ে চলতেছি আর আশা করতেছি জান্নাতের দিকে বোধ হয় আমি চলে যাব, আমার আল্লাহ বলছেন না না অত সোজা
না, এই পাগলামো করলে হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহ, এই তিনটা গুণের মধ্যে যাও, আল্লাহ বলছেন তখনই তোমার পাগলামো আল্লাহর কাছে আর গ্র্যান্ড হবে না। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহ তখনই তোমাকে কেবলমাত্র তার রহমতের কোলে তুলে নেবে, না হলে মুসনার মতো দুনিয়ার বুকে এই পাগলামি করতে থাকবে, জাহান্নাম সারা কবর থেকে আর কিছুই দেখতে পাবে না। বুঝতে পারছেন কথা? শেষ, এইটুকুই আমাদের জন্য যথেষ্ট, যথেষ্ট। আদামা ইন্দি والله عليم بذات الصدور والله عليم بالصوار, আল্লাহই সব জানেন। এই উদাহরণটা নিজের জীবনে প্রতি কদমে মনে রাখবেন আর প্রত্যেকটা ধাপ ফেলবেন যে আমি কি কতটুক জান্নাতের দিকে যাচ্ছি, কতটুক আবার ব্যাক টান করলাম, আর আমার ঈমানটা ঠিক আছে কিনা, এইটা বুঝে যদি আমরা চলি ইনশাআল্লাহ আল্লাহ রহমতের কোলে তুলে নিয়ে আমাদেরকে জান্নাতে ঢুকাই দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন।